हरे कृष्णा। आशा करी परमेश्वर भगवान श्रीकृष्ण कृपा सकले भलोई आछेन। आमी दीननाथ गोविंद दास। तो आज के जे विषयटी निये आलोचना करब सेटी खुबई गुरुत्वपूर्ण, केनना आमरा जारा सनातन धर्मी अवलम्बी रयेछि तादेर प्रत्येकटी गृहेई एई तुलसी महारानी सेवा हये थाके एई विषय निये। तो आज के जे विषयटी निये आलोचना करब आपनारा थाम्बनेले देखेछेन सेटी हच्छे कोन समय এবং কোন তিথিতে আমরা এই তুলসীপত্র চয়ন করতে পারব না। তো প্রথমে আমরা এই তুলসী মহারানীর সেবার কিছু বিধি এবং কিছু নিষেধ সম্বন্ধে আমরা আলোচনা করব। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে, নবদা তুলসী নিত্যং যে ভজন্তি দিনে দিনে যুগ কোটি সহস্রাণীতে বসন্তি হরি গৃহে। নবদা তুলসী নিত্যং, যে এই তুলসী যে আমরা সেবা করে থাকি সেটি নটি তার বিধি রয়েছে। এই বিধি মেনে যদি আমরা তুলসী মহারানীর সেবা করে থাকি তাহলে বলা হচ্ছে যে কি ফল হবে, বলছে যুগ কোটি সহস্রাণীতে, বলছে যুগ কোটি অর্থাৎ কোটি যুগ ধরে কি হবে, বসন্তি হরি গৃহে, সেই গৃহে যুগ কোটি ধরে অর্থাৎ কোটি যুগ ধরে সেই ঘরে হরি বাস করবেন। তো এই নবদা যে রয়েছে নটি বিধি রয়েছে, কি কি প্রকারে আমরা তুলসী সেবা করে থাকব সেটি আমরা প্রথমে জেনে নেব। তো প্রথমে যেটি হচ্ছে সেটি হচ্ছে তুলসী মহারানী দর্শন, স্পর্শ, ধ্যান, কীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপণ, জল সেচন ইত্যাদি। তো প্রথমে হচ্ছে দৃষ্টা, এই তুলসী মহারানীকে যদি আমরা দর্শন করে থাকি, দর্শন করি তাহলে কি হবে, আমাদের সমস্ত পাপ এবং রোগ নাশ হয়ে যাবে। এই তুলসী মহারানীর এতই দর্শনেরই ফল। এবং যদি আমরা স্পর্শ করি, তুলসী মহারানীকে আমরা যদি স্পর্শ করি তাহলে কি হবে, আমাদের এই যে দেহটি রয়েছে এটি শুচিতা হবে অর্থাৎ শুদ্ধতা লাভ করবে। এবং এই তুলসী মহারানীকে বলছে যদি কেউ নিত্য প্রতিদিন জল প্রদান করে থাকে, জল সেচন করে, তাহলে কি হবে, তার সমস্ত ভয় দূর হবে। এবং এই তুলসী মহারানীকে যদি কেউ রোপণ করে অর্থাৎ তুলসী বৃক্ষ রোপণ করে তাহলে তার কি হবে, বলছে ভগবত ভক্তি তার লাভ হয়ে থাকে। এবং যদি কেউ এই তুলসী পত্র চরণে অর্পণ করবে, আমরা সকলেই জানি এই তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হয়। তো অনেক সময় অনেকভাবে অনেক অনেক জায়গায় প্রচার ক্ষেত্রে আমি গিয়েছি, সেখানে দেখেছি যে তুলসী পত্র অর্থাৎ তার স্বামী হয়তো দেহ রেখেছেন, মারা গেছেন, তার চরণে এবং বুকে দিয়ে দেয়। তো এটি কিন্তু বিধি নয়, এটিতে পাপ হবে। তুলসীপত্র একমাত্র ভগবান যে বিষ্ণু তত্ত্ব রয়েছে এই বিষ্ণু তত্ত্বকেই এই তুলসীপত্র নিবেদন করতে হয়। তো আমি মনে করেছি এই বিষয়ে আমি একটি ভিডিও আমি আপলোড করব যে এই তুলসীপত্র কাকে কাকে নিবেদন করা হয়। তা আপনারা কখনও তুলসীপত্র অর্থাৎ আপনাদের স্বামী যদি বিয়োগ হয়ে যায় তাহলে আপনারা কিন্তু এই তুলসীপত্র চরণে দেবেন না, দিলে আমাদের অপরাধ হবে। এবং এই তুলসী মহারানীর ধ্যান এবং গুণকীর্তন, আপনারা যদি ইস্কন কোনো মন্দিরে আপনারা যেয়ে থাকবেন বা ইস্কন কোনো ভক্তের বাড়িতে আপনারা যদি যাবেন তো আপনারা দেখবেন এই তুলসী মহারানীর গুণকীর্তন করা হয়, কীর্তন করা হয়। সেটি কীভাবে, এইভাবে করা হয়, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। তো বলি তুলসী তুমি হচ্ছ কৃষ্ণ প্রেয়সী, তোমাকে নম নম অর্থাৎ বারম্বার তোমাকে আমরা প্রণাম নিবেদন করছি। তো ভগবান এবং এইভাবে যদি কেউ কীর্তন করে তাহলেও একটি এই নবদা যে বিধি রয়েছে একটি তুলসী মহারানীর গুণকীর্তন এবং গুণকীর্তন শ্রবণ, যেটা আমরা এখন শ্রবণ করছি এই ভিডিওর মাধ্যমে, এভাবে যদি শ্রবণ করে তাহলে কি হবে,
যে বলছে বসন্তীতে হরিগৃহে যুগকোটি, অর্থাৎ কোটি যুগ তার গৃহে ভগবান হরি তিনি বিরাজমান করবে। স্কন্দ পুরাণে এটি বলা হচ্ছে, আপনারা পড়েও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই, এটি প্রমাণ রয়েছে। তো আজকের যে মূল বিষয়টিতে আমরা এখন চলে আসব, সেটি হচ্ছে যেটি সময় আমরা এই তুলসী মহারানীর কোন সময় আমরা চয়ন করব না তুলসীপত্র, সেটি হচ্ছে সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের পরে আমরা এই তুলসীপত্র আমরা চয়ন করব না। তো আমরা যদি এই সময় তুলসীপত্র চয়ন করে থাকি তাহলে আমাদের অপরাধ হবে। এটি হচ্ছে একটি হচ্ছে বিধি, কীভাবে আমরা সেবা করব, যেটি আমরা শুনলাম যে আমরা প্রথমত তুলসী মহারানী দর্শন করতে পারি, আমরা তুলসী মহারানীকে জল সেচন করতে পারি, আমরা তুলসী মহারানীর পুজো করতে পারি, আমরা গুণকীর্তন শ্রবণ করতে পারি, আমরা গুণকীর্তন অর্থাৎ তুলসী মহারানীর গুণকীর্তন আমরা করতে পারি, এবং আমরা তুলসী বৃক্ষ আমরা রোপণ করতে পারি, তুলসী পত্র আমরা চয়ন করে আমরা গোবিন্দের চরণে অর্থাৎ ভগবানের চরণে অর্পণ করতে পারি। কিন্তু এই চয়ন করার যে বিধি, সেটি যদি আমরা না পালন করি তাহলে আমাদের অপরাধ হয়ে থাকবে। তো আমাদের কি করতে হবে, এই তুলসী পত্র আমাদের চয়নের যে সময় রয়েছে তখন আমাদের আমাদের তুলসী পত্র চয়ন করতে হবে, সেটি হচ্ছে সূর্য উদয়ের আগে আমরা কোনো সময় তুলসী পত্র আমরা চয়ন করব না, এবং সূর্য অস্ত হয়ে গেলেও আমরা এই তুলসী পত্র আমরা চয়ন করব না। এই দুটি হচ্ছে মূল বিষয়। এবং কোন তিথিতে আমি বলেছি, তা আমরা সাধারণত একাদশী তিথি ব্রত আমরা পালন করে থাকি, এবং একাদশী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই, তিনি একাদশী এই তিনি ব্রতরূপে এটি তিনি আবির্ভাব হয়েছেন একাদশী ব্রতরূপে। তো আমরা একাদশী যে পালন করে থাকি, একাদশীর পরের দিন যেটি সেটিকে বলা হয় দ্বাদশী তিথি, অর্থাৎ যারা একাদশী করি আমরা পালন করি যে দিনটিতে সেটি হচ্ছে দ্বাদশী তিথি। এই দ্বাদশী তিথিতে আমরা এই তুলসীপত্র আমাদের তোলা নিষেধ, আমরা যদি তুলি তাহলে আমরা অপরাধের খাতায় আমরা পড়ে যাব। তো এইভাবে আমরা তুলসী মহারানীর আমরা সেবা করে থাকতে পারি, এবং এই তুলসী দেবীকে আমরা যদি নিত্য যে বিধি এবং নিয়ম আমরা মেনে যদি আমরা তুলসী মহারানীর সেবা করি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অচিরেই আমরা কৃপা পাব। এবং এই আপনারা জানেন যে এই তুলসী মালা অর্থাৎ কাষ্ঠ মালা যে আমরা কণ্ঠে পড়ে আছি, বৈষ্ণব ধর্ম অবলম্বী যারা তারা সকলেই তা ধারণ করে থাকে, কেননা এটি হচ্ছে বিধি। তো আমরা এই তুলসী মাহাত্ম্য আমি কি বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে, যাই হোক আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে বলেছি। তো আপনারা এই তুলসী মহারানীর সেবা কিভাবে করবেন, বলাই হয়েছে যে আপনারা তুলসী মহারানীর প্রথমত পুজো করবেন, তারপরে হচ্ছে আপনারা জল প্রদান করবেন, এগুলোর প্রণাম মন্ত্র রয়েছে, তুলসী মহারানীকে কীভাবে কী মন্ত্রে প্রণাম করতে হয়, এবং জল সেচন অর্থাৎ জল কীভাবে নিবেদন করবেন আমি অন্য একটি ভিডিওয়ে সেই মন্ত্র আদি নিয়ে আলোচনা করব, কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমরা নিষেধ, আমরা জানতে পারলাম যে তুলসীপত্র যে চয়ন আমরা করব, তো সূর্য অস্তের আগে এবং সূর্য অস্ত হয়ে গেলে আমরা তুলসী মহারানী তুলসীপত্র আমরা চয়ন করব না, এবং দ্বাদশী তিথিতে অর্থাৎ একাদশীর পরের দিন আমরা এই তুলসী পত্র আমরা চয়ন করব না, এটি আমাদের নিষেধাজ্ঞা, এটি পালনীয়, আমরা পালন করলে আমাদেরই মঙ্গল হবে, এবং আমরা অচিরেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং তুলসী মহারানীর কৃপা আমরা লাভ করে থাকব, যে যাতে আমাদের এই ভগবত ভক্তি পথে আমরা আমাদের প্রগতি লাভ হবে। এবং আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট রয়েছে, এই দীননাথ গোবিন্দ দাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার বন্ধুবান্ধবদের করবেন, এবং আপনারা এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে জড়িত থাকবেন, এটি আমার আপনাদের কাছে প্রার্থনা। ভিডিওটি কেমন লাগলো, এবং আপনারা যদি এই ভিডিওটি ঠিকভাবে বুঝতে না পারেন আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে। এবং আপনাদের কোনো আধ্যাত্মিক
প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে আপনারা করবেন আমার যথাসাধ্য, এবং আমাদের গুরু পরম্পরা রয়েছে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সকলকে অশেষ ধন্যবাদ।